দাবি অনুযায়ী ন্যূনতম মজুরি বৃদ্ধি না করার প্রতিবাদে আজও গাজীপুর ও সাভারে বিক্ষোভ করছেন তৈরি পোশাক শ্রমিকরা। পোশাক কারখানার নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী, মোতায়েন করা হয়েছে 44 প্লাটুন বিজিবি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত রয়েছেন গাজীপুর থেকে এম নজরুল ইসলাম ও সাভার থেকে শাহিনুর রহমান শাহিন। আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি প্রথমেই শাহিনের সঙ্গে। শাহিন, সাভারে কেমন দেখছেন তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনের সবশেষ তথ্য আমাদের জানান। ঈশিক, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার জামগড়া এলাকায়। যে আপনি জানেন যে সাভার আসলে একটি শিল্প অধ্যুষিত এলাকা, এই এলাকায় কিন্তু অনেক শ্রমিক বসবাস করে এবং অনেক কারখানা এখানে অবস্থিত। এই সেই সেই সুবাদে যে শ্রমিকদের জন্য যে নতুন বেতন কাঠামো যে ঘোষণা করা হয়েছে তার ভিত্তিতে কিন্তু আমরা কয়েকদিন ধরেই দেখতেছি যে সাভার আশুলিয়াতে বিভিন্ন কারখানার শ্রমিকরা কিন্তু অনেক সময় তারা বের হতে চায় বা কর্মবিরতি করেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে গত দুদিন ধরে কিন্তু তারা কাজে যোগ দিছে এমন বেশিরভাগ কারখানায় কিন্তু এইরকম আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে এই আশুলিয়ার জামগড়া এলাকাতে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ, তারপরে বিজিপি, র‍্যাব এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু দেখেছি যে বিভিন্ন সমস্যা হলো অব্যাহত আছে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারেও কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা আছে তারাও কিন্তু মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে তারা কিন্তু টহল অব্যাহত রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক যারা ব্যানারের আওয়ামী লীগের তারাও কিন্তু মাঠে আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু জামগড়া এলাকা থেকে যে কয়েকটি কারখানা 10টার পর থেকে ছুটি ঘোষণা করা হয়েছে, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে নিরাপত্তার স্বার্থে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এদিকে পুলিশ, র‍্যাব এবং বিভিন্ন বাহিনীর যারা আইনশৃঙ্খলা বাহিনীর তাদের কিন্তু আমরা প্রতি 10-15 মিনিট পর পরে দেখতে পেয়েছি যে তারা যে আবদুল্লাহপুর থেকে যে বাইপাস যে রাস্তাটা, এই রাস্তাটা জামগড়া নরসিংপুর বাইপাল এই এলাকা কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু টহল তারা দিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে এখন পর্যন্ত আমরা বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। এবং শিল্প অঞ্চলের এখন যেটা বলা চলে যে অনেকটা শান্ত আছে। এবং মহাসড়কে যদি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে মহাসড়কে কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে। এবং সকাল থেকে কিন্তু মানুষের যে কর্ম কি বলে শ্রমিকদের কর্মব্যস্ততা কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ কোনো অংশে কম ছিল না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একই খবর নিয়ে চলে যাব গাজীপুরে নজরুলের কাছে। নজরুল, শাহিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আজকেও কিন্তু নিম্নতম যে 12,500 টাকা থেকে যে সরকার যেভাবে শ্রমিকদের নির্ধারণ করে দিয়েছে 12,500 টাকা, সেটা কিন্তু মানছেন না শ্রমিকরা, না মেনে কিন্তু আজকেও কিন্তু বিভিন্ন পোশাক কারখানা কিন্তু আমরা শ্রমিকরা অসন্তুষ্ট যেটা, এবং সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং সড়ক মহাসড়কও কিন্তু আপনার সকাল থেকে আমরা দেখেছি যে শ্রমিকরা কিন্তু টায়ার জ্বালিয়ে এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। তো এরকম কিন্তু আপনার সবগুলো পয়েন্টেই অর্থাৎ শ্রমিকদের নাশকতা কিন্তু এখন বেরিয়ে চলেছে, অর্থাৎ বিভিন্ন গার্মেন্টস এবং পোশাক কারখানা কিন্তু নির্বিচারে ভাঙচুরও চলাচ্ছেন। তো এ ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেখছি যে শ্রমিকদের যাতে এই আন্দোলনটা আরও বাড়াতে না পারেন এর জন্য কিন্তু রাজনৈতিকভাবেও কিন্তু নেতারা পদক্ষেপ নিয়েছেন। তো আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখেছি আমরা, যাতে রাজনৈতিকভাবে যাতে তাদের বুঝিয়ে শুনিয়ে তাদেরকে অফিস করানো যায় এবং
তাদের প্রতিষ্ঠানে ফিরানো যায় এর চেষ্টা কিন্তু করছেন আমরা সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তো দেখেছি যে রাজনৈতিকভাবে তাদের কিন্তু বোঝানোর চেষ্টা চলছে পুলিশের পাশাপাশি তো এইভাবে কিন্তু আপনার গাজীপুর যে গতকালকে যে একটি অবস্থা হয়েছে কাশিমপুরে কিন্তু একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তারপর থেকে কিন্তু আস্তে আস্তে সমস্ত আশপাশের এলাকাগুলো কিন্তু সব ছড়িয়ে পড়েছে তো এখন কিন্তু আপনার আন্দোলনে মুখর আপনার সব জায়গা এবং আন্দোলন শ্রমিকরা আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা যেটা জানিয়েছেন যে 12,500 টাকা অর্থাৎ হেলপারদের ক্ষেত্রে সেটা ঘোষণা করা হয়েছে কিন্তু যারা নাকি সুপারভাইজার বা বড় পদে রয়েছেন তাদের কিন্তু এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তারা চাচ্ছেন যে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু বলছেন আপনি জানেন যে গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা এখানে কিন্তু আপনার খুব এখানে কিন্তু কিছু হলেই কিন্তু আপনার শত শত গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু আপনি নেমে পড়েন শ্রমিকরা এইভাবেই কিন্তু গাজীপুরের প্রত্যন্ত এলাকা অর্থাৎ সবগুলো এলাকায় কিন্তু আপনার শ্রমিক বিক্ষোভ এবং সব বিক্ষোভ চলছে তো আপনি জানেন যে গতকালকে কিন্তু কোনাবাড়িতে কিন্তু ব্যাপক ভাঙচুর এবং রাস্তাতে কিন্তু অগ্নিসংযোগ করে শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য কিন্তু কথা বলেছেন তো সব জায়গায় কিন্তু শ্রমিকরা আন্দোলন করছেন এবং ব্যাপক ব্যাপক ভাঙচুর করেছেন এবং সড়কে উঠেছেন তারা সড়কে উঠেও কিন্তু সড়কের নিরাপত্তা এবং ব্যারিকেড সৃষ্টি দিয়ে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তো পাশাপাশি কিন্তু পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী এবং পাশাপাশি কিন্তু পুলিশের তাদের কিন্তু সড়ক থেকে সরিয়ে দিয়েছেন এক পর্যায়ে কিন্তু সড়কে যান চলাচল কিন্তু আপনার স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ব্যাপক প্রস্তুতি রেখেছেন এবং আমরা দেখেছি গত 23 অক্টোবর থেকে কিন্তু আন্দোলনের যে সূত্রপাত সেটা কিন্তু 23 অক্টোবর থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে দুই একটি কোনাবাড়ি অঞ্চল থেকে সীমা কোনাবাড়ি অঞ্চলের কয়েকটি গার্মেন্টস থেকে কিন্তু প্রথম এটি সূত্রপাত হয় পরে কিন্তু আস্তে আস্তে সে আন্দোলনটা ছড়িয়ে যায় অর্থাৎ আপনার কাশিমপুর কোনাবাড়ি বাইমাইল এবং এই আপনার সব জায়গায় কিন্তু ছড়িয়ে যায় এবং তাদের আন্দোলনটা এবং গাড়ি ভাঙচুর সহ নানা গাড়ি এবং সিএনজি স্টেশনও তারা হামলা চালিয়েছেন তো এইভাবে কিন্তু আপনার গাজীপুরের সবগুলো পোশাক প্রতিষ্ঠানই কিন্তু হামলা চালাচ্ছেন তারা এবং ভাঙচুর চালাচ্ছেন তো আজকে কিন্তু আপনারা জানেন যে আজকে অধিকাংশ পোশাক কারখানা গতকালকে যে তাণ্ডব হয়েছে সে অগ্নিসংযোগ রাস্তায় ব্যারিকেড এবং যে তার মানে যে ব্যারিকেড দিয়েছে তারা তার জন্য কিন্তু আজকে অধিকাংশ পোশাক কারখানা কিন্তু বন্ধ রেখেছেন তারপরও কিন্তু আমি বগুড়া বাইপাস এবং ইসলামপুর কড্ডা এবং এই শিল্প অধ্যুষিত এলাকাগুলো কিন্তু এখন আপনার মানে গার্মেন্টস অধিকাংশ প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ রেখেছেন তো আমরা কথা বলেছিলাম কয়েকজন শ্রমিক নেতৃবৃন্দের সাথে তারা তো বলছেন যে যেটা সরকার নির্ধারণ করে দিয়েছে যে দাবি তাদের ছিল যে বেতনটা 23,500 টাকা করা কিন্তু 23,500 টাকা না করার ফলে কিন্তু তারা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন আপনি এইভাবেই কিন্তু তারা বলছেন যে 23,000 টাকা আন্দোলন না চালু না করা পর্যন্ত তারা বাইরে থাকবেন এবং বর্তমান যে বাজার যে পরিস্থিতি এই বাজারে কিন্তু তারা চলতে পারেন না অর্থাৎ ঘর ভাড়া দোকান বাকি এগুলো এই পরিশোধ করার পরে কিছুই থাকে না তাদের এবং তারা ঋণগ্রস্ত হচ্ছেন তো আমরা যেটা জানতে পেরেছি যে এইভাবেই কিন্তু তারা মানে শ্রমিকরা কথাগুলো বলছিলেন তো এক পর্যায়ে কিন্তু কর্তৃপক্ষ আজকে আপনারা জানেন যে গত কয়েকদিনের এই তাণ্ডবে বেশ কিছু পোশাক কারখানা কিন্তু তারা ভাঙচুর চালিয়েছেন এবং ব্যাপকভাবে ভাঙচুর করেছেন এবং ভাঙচুরের ফলে কিন্তু অধিকাংশ পোশাক কারখানায় কিন্তু বন্ধ রেখেছেন আবার পুলিশ কিন্তু এ ব্যাপারে কয়েকজন বেশ নাশকতার জন্য কিন্তু বেশ কয়েকজনকে আটকও করেছেন তো আমরা এবং দেখেছি যে সব জায়গাগুলোতে কিন্তু আপনার শ্রমিক আন্দোলনটা এখন গাজীপুরের সর্বত্র ছড়িয়ে পড়ছে অর্থাৎ শিল্প অধ্যুষিত এলাকা আপনার কোনাবাড়ি বাইমাইল এবং কাশিমপুর এবং সব জায়গায় কিন্তু আন্দোলন শ্রমিক আন্দোলনটা ছড়িয়ে পড়ছে তো আমি কালকে সারাদিন আজকে সারাদিন কিন্তু আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিলাম এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ঘুরে দেখেছি যে এখানে শ্রমিকের যে সকালের খণ্ড খণ্ড মিছিল বের হয়ে একত্র জড়ো হয়ে তারা কিন্তু একটি আন্দোলন করার চেষ্টা করছিল কিন্তু সকাল থেকে কিন্তু আপনার বর্ডার গার্ড এবং পুলিশ এবং বিজেপি কিন্তু মোতায়েন থাকার ফলে তারা নিরাপত্তা থাকে ফলার কিন্তু তেমন কিছু করতে পারেননি ঈশিকা এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ নজরুল অনেক ধন্যবাদ আপনাকে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনের সবশেষ তথ্য জানছিলাম সাভার ও গাজীপুর থেকে